আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের প্রত্যেক দিনে বিভিন্ন কৃষি পণ্যের আপডেট দিয়ে আসছেন। আর প্রিয় দর্শক, তার ধারাবাহিকতায় আজকে পাটের বাজার দর জানানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের দাম আপনাদের জানিয়ে দেব। আর ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আর প্রিয় দর্শক, সবার প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের পেঁয়াজের বাজার দর। আজকে পেঁয়াজ যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির সেই পেঁয়াজ বিক্রি হয়েছে 2950 টাকা পর্যন্ত। গতদিনও কিন্তু পেঁয়াজের বাজার দর আমরা দেখেছি 27 থেকে 2800 টাকা, কিন্তু আজকে 2900+ প্রতি মন পেঁয়াজ বিক্রি হয়েছে। তার মানে পেঁয়াজের বাজার কিছুটা বৃদ্ধি পেয়েছে। গমের বাজার দর কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি যে গমের বাজার দর 1750 টাকা ছিল, আজকে কিন্তু গম বিক্রি হয়েছে 1650 টাকা। আর প্রিয় দর্শক, এছাড়া 29 ধানের বাজারটা স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এটি 1180 টাকা থেকে সর্বোচ্চ 1190 টাকা পর্যন্ত 29 ধান বিক্রি হয়েছে। দর্শক, রসুনের বাজার দর আমরা যেটা দেখতে পেয়েছি সেটা রসুন বিক্রি হয়েছে সর্বোচ্চ 8500 টাকা। তবে রসুনের বাজার দর স্বাভাবিক, অর্থাৎ যে দাম বৃদ্ধি ছিল সেই অবস্থায় রয়েছে। তবে এর আগে আমরা দেখতে পেয়েছি যে রসুন কিন্তু 9000 টাকাও বিক্রি হয়েছে। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ভুট্টার বাজার দরটা বিক্রি হয়েছে 1150 থেকে 1180 টাকা। এছাড়া সরিষার বাজার দর 3000, যেটা লাল কোয়ালিটির সরিষা, অর্থাৎ সে যেটা লাল সরিষা সেটা 3000 টাকা, এবং যেটা হলুদ সরিষা সেটা কিন্তু 3150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর প্রিয় দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের পাটের বাজার দর, অর্থাৎ আজ ভালো কোয়ালিটির যে পাট সেটি পাবনাতে বিক্রি হয়েছে সর্বোচ্চ 2750 টাকা, এবং তার আশেপাশের জেলাগুলোতে দামটা আর একটু কম ছিল, অর্থাৎ নাটোরে কিন্তু 2700 টাকা সর্বোচ্চ আজকে পাটের বাজার দর ছিল। আর প্রিয় দর্শক, এছাড়া উত্তর অঞ্চলের জেলাগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি, বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর এসব অঞ্চলে বর্তমানে পাটের বাজার দর খুবই কম। বিশেষ করে পঞ্চগড়ের কথা না বললে নয়, সেখানে কিন্তু সর্বোচ্চ 2200 টাকা ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া ঠাকুরগাঁ, সেখানে কিন্তু পাটের বাজার দর খুবই কম, অর্থাৎ আমরা যেটা তথ্য সংগ্রহ করেছি সেখানে পাটের সর্বোচ্চ বাজার দর ছিল 2200 টাকা। এছাড়া দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে সর্বোচ্চ পাটের বাজার দর আমরা যেটা সংগ্রহ করছি সেটা হলো 2000 থেকে 2100 টাকা পর্যন্ত ভালো কোয়ালিটির পাট। তবে কুষ্টিয়া পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ সেখানে সর্বোচ্চ 2300 টাকা বিক্রি হয়েছে, চুয়াডাঙ্গা 2300 টাকা বিক্রি হয়েছে। এছাড়া ঝিনাইদহে আমরা যেটা দেখতে পেয়েছি 2300-2400 টাকা ভালো কোয়ালিটির যে পাটটি ছিল সেটি বিক্রি হয়েছে। তবে চুয়াডাঙ্গা কোথাও কোথাও থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে কিন্তু 2500-2600 টাকা প্রতি মন বিক্রি হয়েছে। আর প্রিয় দর্শক, ময়মনসিংহ অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর অনেকটাই খারাপ, অর্থাৎ সেখানেও কিন্তু 2600-2700 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর, সেখানে কিন্তু 2900-2950 টাকা করে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং তার আশেপাশের জেলাগুলোতেও কিন্তু পাটের বাজার দর কম ছিল, অর্থাৎ সেখানেও কিন্তু সর্বোচ্চ 2300-2400 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। তবে কোন কোন জায়গায় কিছুটা দামের পার্থক্য দেখা দিতে পারে হাট বিশেষে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাজার দরের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।